দেশে ফিরছে হাজারো প্রবাসী। সৌদি সরকারকে বাংলাদেশ সেজন্য নতুন প্রস্তাব দিল। দর্শক ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন। বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি সবচেয়ে বড় বাজার হচ্ছে সৌদি আরব, কিন্তু মধ্যস্থ ভোগীদের কারসাজি, স্থায়ী কাজের অভাব এবং নারী শ্রমিকদের নিপীড়িত হওয়ার পরিপ্রেক্ষিতে এবছর শুরুতেই সৌদি আরবে জনশক্তি রপ্তানি কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সেখানকার জনশক্তি রপ্তানিতে সমস্যাগুলো দূর করা এবং বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ সুরক্ষার জন্য সম্প্রতি সৌদি সরকারকে একটি চুক্তিসহের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 2015 সালের ফেব্রুয়ারিতে কেবল গৃহকর্মী পাঠানোর জন্য সৌদি আরবের সঙ্গে চুক্তিসই করেছিল। 14 মার্চ রিয়াদের বৈঠকে বাংলাদেশের সামগ্রিক চুক্তিসইয়ের প্রস্তাব দিয়েছে। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যৌথ কমিটি বাংলাদেশ থেকে সৌদি আরবের জনশক্তি রপ্তানির চুক্তি চূড়ান্ত করবে। শ্রমিকদের সমস্যা দূর করতে বিশেষ কি পদক্ষেপ নেওয়া হবে বা বিশেষ কি পদক্ষেপ নেওয়া যায় তার রূপরেখা তৈরি করবে তারা। চুক্তিতে জনশক্তির রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা আছে সেগুলো দূর করা, বাংলাদেশের শ্রমিকদের স্বার্থ সুরক্ষা এবং কাজের পরিবেশ নিশ্চিতের বিষয়টি জোর দেওয়া হবে। অবৈধ ভিসা, ব্যবসায় জড়িত ব্যক্তি এবং জনশক্তি রপ্তানিকারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, চুক্তিভিত্তিক কাজের জন্য ওয়েব পোর্টাল পরিচালনা সহ শ্রমিকদের সমস্যা দূর করার জন্য দুই দেশ বিশেষ ব্যবস্থা নেবে। এছাড়া নিহত শ্রমিকদের লাশ বাংলাদেশে ফেরত পাঠানো এবং ক্ষতিগ্রস্তদের মামলা দ্রুত এবং সহজ করতে নতুন এই কমিটিটি উদ্যোগ নিচ্ছে, এমন কথা জানাচ্ছেন সৌদি আরব। জানা গেছে 14 মার্চ বৈঠকে গৃহকর্মীদের সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৈঠকে তুলেছিল বাংলাদেশ। সৌদি প্রতিনিধি সহ তাদের দেশের আইনের আলোকে সমস্যা দূর করার জন্য আশ্বাস দিয়েছে। বাংলাদেশের নারী শ্রমিকদের সুরক্ষার সাথে 2015 সালের চুক্তিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসে। কারিগরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখন থেকে বাংলাদেশের গৃহকর্মীরা একের বেশি বাড়িতে কাজ করবেন না। কোনো কারণ ছাড়া কাউকে চাকরি থেকে বাদ দেওয়ার বিষয়টি রিক্রুটিং এজেন্সির দায়িত্বে নিতে হবে। চাকরিতে পুনর্স্থাপনের দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠানটিকে। দর্শক, এভাবে প্রস্তাবনা পাওয়া যাচ্ছে সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের নিয়ে। দর্শকের বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।